আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিশ্বের বেশিরভাগই দেশেই শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ পবিত্র ঈদ উল ফিতর পালন করছে বিশ্বের সকল মুসলিম দেশ। একমাত্র বাংলাদেশ একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার ঈদ পালন করবে। এবারে জানাবো একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড করেছে পদ্মা সেতু। মঙ্গলবার পদ্মা সেতুতে টোল আদায়ের এই নতুন রেকর্ড তৈরি হয়। গত 24 ঘন্টায় সেতু পাড়ি দিয়েছে 45,204টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে 4,90,67,050 টাকা, যা একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। এদিকে চাঁদপুরে 40 গ্রামে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মঙ্গলবার সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পালিত হয় মুসলমানদের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। আর সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ সহ 40 গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন হাজীগঞ্জের সাদরা দরবার এবং চট্টগ্রামের মির্জাখেল দরবার শরীফের অনুসারীরা। জানাবো চলতি মাসেই জিম্মি নাবিকদের ফিরিয়ে আনার আশা নৌ প্রতিমন্ত্রীর। সোমালিয়ান জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিককে চলতি এপ্রিল মাসের মধ্যেই উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জানাবো একজন চিকিৎসক দিনে কতজন রোগী দেখতে পারবেন, এই সংখ্যা নির্ধারণ করে স্বাস্থ্য সেবা এবং সুরক্ষা আইন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ঈদ এলো ধ্বংস মৃত্যু আর খোদার এক উপত্যকায়। গাজায় ফিলিস্তিনিদের এবারের ঈদ উল ফিতরটা ঠিক অন্যরকম। ধ্বংস মৃত্যু আর খোদার এই উপত্যকায় এবারের ঈদ এসেছে ইসরায়েলের অবিরত হামলার মধ্যেই। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার। বিশ্বের বেশিরভাগ দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ পবিত্র ঈদ উল ফিতর পালন করছে বিশ্বের সকল মুসলিম দেশ। একমাত্র বাংলাদেশ একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার ঈদ পালন করবে। জানা যায় মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মুসলিম দেশগুলোতে ঈদ উদযাপন এবং কতগুলো রোজা পালন করলো সেটির একটি তালিকা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান জুবায়ের এহসান হক। তার দেওয়া তথ্য মতে ইন্দোনেশিয়ায় বুধবার ঈদ এবং রোজা 29টি, মালয়েশিয়ায় বুধবার ঈদ রোজা 29টি, পাকিস্তানে বুধবার ঈদ রোজা 29টি, আরব আমিরাতে বুধবার ঈদ রোজা 30টি, কাতারে বুধবার ঈদ রোজা 30টি, সৌদি আরবে বুধবার ঈদ রোজা 30টি, ইয়েমেনে বুধবার ঈদ রোজা 30টি, এছাড়া ওমানে বুধবার ঈদ রোজা 29টি, জর্ডানে বুধবার ঈদ রোজা 29টি, ফিলিস্তিনে বুধবার ঈদ রোজা 30টি, মিশরে বুধবার ঈদ রোজা 30টি, তিউনেশিয়ায় বুধবার ঈদ রোজা 30টি এবং মরক্কোয় বুধবার ঈদ এবং রোজা 29টি। একদিনে প্রায় 5 কোটি টাকা টোল আদায় রেকর্ড পদ্মা সেতুর। একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড গড়েছে পদ্মা সেতু। মঙ্গলবার পদ্মা সেতুতে টোল আদায়ের এই নতুন রেকর্ড তৈরি হয়। গত 24 ঘন্টায় সেতু পাড়ি দিয়েছে 45,204টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে 4,90,67,050 টাকা, যা একদিনে টোল আদায় সর্বোচ্চ রেকর্ড। পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমিরুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় গতকাল যানবাহনের ঢল থাকলেও আজ অনেকটাই চাপশূন্য ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা। ঈদ যাত্রার শেষ দিনে বুধবার সকাল থেকেই এ পথে যানবাহনের ক্রমাগত উপস্থিতি থাকলেও নেই কোনো জট কিংবা গাড়ির সারি। এতে অনেকটাই ভোগান্তিহীন স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। চাঁদপুরে 40 গ্রামে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। মঙ্গলবার সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ঈদ পালিত হবে মুসলমানদের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। আর সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ সহ 40 গ্রামেও পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন হাজীগঞ্জের সাদরা দরবার এবং চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা। জানা গেছে 1928 সাল থেকে হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ ইসাক সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, পবিত্র ঈদ উল ফিতর এবং পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন। এরপর থেকে চাঁদপুরের 40 গ্রামের মানুষ রোজা ও আগাম ঈদ পালন করে আসছেন। তবে তারা বলছেন সৌদি আরব নয়, তারা চাঁদ দেখার উপর নির্ভর করেই রোজা এবং ঈদ পালন করে থাকেন।
চলতি মাসে জিম্মি নাবিকদের ফিরিয়ে আনার আশা নৌপ্রতিমন্ত্রীর। সোমালিয়া জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিককে চলতি এপ্রিল মাসের মধ্যেই উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন নৌপ্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অবরুদ্ধ নাবিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব, সেই লক্ষ্যে কাজ চলছে। এটা কোনো ছোট ঘটনা নয়, অনেক বড় ঘটনা, কাজেই দিন তারিখ দিয়ে এটা সমাধান করা সম্ভব নয়। তবে আমরা বলতে পারি, সম্পূর্ণ ঘটনা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা আশা করছি আমরা নাবিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতে পারব। তিনি বলেন, আমাদের যেটা লক্ষ্য ছিল পবিত্র ঈদুল ফিতরের আগে তাদের যেন আনতে পারে, কিন্তু সেই টার্গেটটা পূরণ করতে পারেনি, সেটা ব্যর্থ হয়েছে। তবে আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনতে পারব। আমরা আশা করি এ মাসের মধ্যেই একটি সুষ্ঠু সমাধান হয়ে যাবে। চিকিৎসক দিনে কতজন রোগী দেখতে পারবেন আইন করবে সরকার। একজন চিকিৎসক দিনে কতজন রোগী দেখতে পারবেন এই সংখ্যা নির্দিষ্ট করে স্বাস্থ্য সেবা এবং সুরক্ষা আইন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দেশের চিকিৎসকদের মান ভালো মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তার ও রোগীদের সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের দেশের চিকিৎসকরা কোনো অংশেই ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক থেকে কম নয়, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের চিকিৎসকদের কাউন্সিলিংয়ের সময়টা দেওয়ার অভাব। আইনের ব্যাখ্যায় তিনি জানান, আমরা যে আইনটা করেছি সেখানে এটা রাখবো, একজন চিকিৎসক কত সংখ্যক রোগী দেখতে পারবেন। একজন চিকিৎসক অল্প রোগী দেখবেন, ভালোভাবে দেখবেন, রোগীদের সময় দিয়ে দেখতে হবে, তখন ডাক্তারদের প্রতি রোগীদের আস্থা আসবে। সামন্তলাল সেন বলেন, চিকিৎসকদের প্রতি আস্থা নেই বলেই অনেকেই বিদেশে চলে যাচ্ছেন, ওখানে গিয়ে যে খুব ভালো কিছু একটা হবে সেটা নয়। আমি তো ভুটান থেকে রোগী নিয়ে এসেছি, ভুটানের রোগী আমাদের এখানে চিকিৎসা নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুটানের রাজা বাংলাদেশে এসে অনেক খুশি, আমরা ভুটানে একটি বার্ন ইউনিট বানিয়ে দিচ্ছি, আমাদের সক্ষমতা প্রকাশ করার জন্য বাইরে আমরা হাসপাতাল বানানোর অনুমতি দিয়েছি। ঈদ এলো ধ্বংস, মৃত্যু আর ক্ষুধার এক উপত্যকায়। গাজায় ফিলিস্তিনিদের এবার ঈদ উল ফিতরটা ঠিক অন্যরকম। ধ্বংস, মৃত্যু আর ক্ষুধার এই উপত্যকায় এবারের ঈদ এসেছে ইসরায়েলের অবিরত হামলার মধ্যেই। সশস্ত্র গোষ্ঠী হামাস 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়, এতে দেশটিতে 1,139 জনের প্রাণ যায়। হামাস 250 ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে আসে। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় হামলা শুরু করে। ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত 33,360 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত 75,993 জন। রমজানের সমাপ্তি উপলক্ষে এবং ঈদ উল ফিতরকে স্বাগত জানাতে গাজায় ফিলিস্তিনিরা রাস্তায় নেমে তাকবীর পাঠ করেন। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত স্বজন হারানোর ফিলিস্তিনিদের অনেকেই ঈদ ঘিরে টুকটাক কেনাকাটা করছেন। ঈদের আগে হাজারো ফিলিস্তিনি গাজার কিছু অংশে বাজারগুলোতে ভিড় জমান। ঈদ উল ফিতরে রাফার শিশুদের কিছুটা আনন্দ চেষ্টা করছেন ফিলিস্তিনি সঙ্গীতশিল্পীরা। ফিলিস্তিনি সঙ্গীতশিল্পী মুসাফ আল ঘামরি বলেন, ঈদের দিনটি আমরা হারাতে দিতে পারি না, বোমাবর্ষণ, ভয়, মৃত্যুর মধ্যেও ঈদের উদযাপনে শিশুদের আনন্দ দিতে চাই। ঈদ উল ফিতরের প্রাক্কালে হামাস এক বিবৃতিতে ফিলিস্তিনের সমর্থ এবং অবিচলতার জন্য শুভেচ্ছা জানিয়েছে। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে হামাস বলছে, পশ্চিম তীর, জেরুজালেম অধিকৃত ফিলিস্তিনে এবং সারা বিশ্বের বাস্তুচ্যুত শিবিরে থাকা জনগণের আমাদের সঙ্গে, আমরা গাজার জনগণের সঙ্গে একত্রতা প্রকাশ করছি। বিবৃতিতে হামাস বলে, ঈদ উল ফিতর প্রাক্কালে আমরা আরব এবং ইসলামিক দেশগুলোকে অভিনন্দন জানাই। আমরা আশা করি ফিলিস্তিনিদের জন্য এবং ইসরায়েলি দখলদারত্বের অবসানের লক্ষ্যে প্রকৃত সমর্থন বাড়তে থাকবে। এদিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানি স্বীকার করেছেন, গাজায় দুর্ভোগের কারণে অনেক অস্ট্রেলীয় মুসলিমদের ঈদ দুঃখে কাটবে। তিনি বলেন, এটি অনেকের জন্য কষ্টদায়ক এবং আতঙ্কের সময়। আমি মনে করি আপনারা পরিবার এবং বন্ধুদের মধ্যে কিছু সান্ত্বনা এবং শক্তি ও বিশ্বাসের অভিব্যক্তি খুঁজে পাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস গাজায় অকল্পনীয় চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে ঈদ বার্তায় সমবেদনা ও সংহতি আহ্বান জানান।